গোটা চারিদিকে জল পড়ছে ওপর থেকে, প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিক ভিজে গেছে যে ওপর থেকে, আর সেখান থেকে সব জল পড়ছে, ছাদ চিয়ে চিয়ে, যেখানে বিছানাতেও জল পড়ছে, যে বিছানা তুলে দেওয়া হয়েছে, বাবু ঘুমাচ্ছিল আকা চমকা মানে জল পড়তে লেগে গেছে বিছানায়, আর চারিদিকে টপটপ করে জল পড়ছে। বাবুকে কোলে নিয়ে মামের পড়ার টেবিলে গোটা জল পড়ছে। এখন ওগুলো ওগুলো সরা, ওগুলো সরা, উপর থেকে জল পড়ছে। আর সেখানটা ছাদ থেকে, ওই যে ওখানে জোড়া ছাদ, জোড়া ছাদ থেকে জলটা পড়ছে পুরোনো বাড়ি থেকে। আর লাইট মারেছে বেটা, যা অবস্থা আজকে আর ঘুমাতে পারবো নাকি সন্ধ্যা আছে, সারা রাত বসেই কাটাতে হবে। আধারি করে জল হয়ে যাচ্ছে, টিভিটা অ্যাড দেয় সেই দেখে, ফোনে দেখায় মাঝে মাঝে আসে, সেই শর্ট ভিডিও স্কিপ করে গেলে দেখি ওটা কি কি দেখায়, একটা সেই মনে হয় চাইনিজ প্রোডাক্ট, ওটা তো 1200 টাকা দাম, সেই ছোটো ছোটো ডাব্বা আমার কাছে আছে, আমি নিয়েছিলাম, দেখাচ্ছি ফোনটা, এই যে এটা 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 অনলাইন থেকে আনিয়েছিলাম, হ্যাঁ 1200 টাকা নিয়েছিল দুটো ডাব্বা, একটার সাথে একটা ফ্রি আর কি, তো এটা দিলাম কিছুই হয়নি, তো আগের বারে জল পড়েনি, হালকা বৃষ্টি হয়েছিল, এবার বেশি হচ্ছে বলে এবারে তো মানে খুব জল পড়ছে নিচে, মানে এসব ফালতু, শুধু অ্যাডি দেয় কিচ্ছু না, 1200 টাকা খরচ হলো আমার, শুধু শুধু কাজেও লাগলো না কিচ্ছু না, শুধু শুধু খরচা হলো। আপনারাও কেউ কিনবেন না, বাজে একবার বাজে প্রোডাক্ট। সকাল হয়ে গেছে, বৃষ্টি অনেকক্ষণ সার মানে 12টার সময়তেই থেমে গেছে, থেমে যাওয়ার পর ঘুমিয়েছি আমরা, অনেক পরে বসেই ছিলাম সারা রাত প্রায়, মানে জল পড়ছিল বলে, আর এত এই দরজাটা মানে এত হাওয়ায় দুলছে যে বলার মতো নয়, আমি আর মাম ভেতর থেকে ঠেলে দাঁড়িয়েছিলাম, মনে হয় যেন দরজাটা উড়িয়ে নিয়ে ফেঁকে নিয়ে চলে যাবে, একটা 5 ইঞ্চির গাঁথনি তো, তাই মানে এগুলো ছেড়ে ঘুরে গেছে একটু, হ্যাঁ এখানে ফাটিয়ে দিয়েছে পুরো ইঁটটাকে ভেতরে ফাটিয়ে দিয়েছে এখানে, আমি ভাবছিলাম যে ছেড়ে যাবে বোধহয়, হ্যাঁ পালিয়ে যাবে, তাই কিচ্ছু করিনি, ওই মানে বাবুকে ঘুম পাড়িয়ে আমি আর মাম দুজনে পাচালি করছিলাম, একটা নাগাদ ঘুমিয়েছি, কালকে বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, অন্যদিন 1:30-2টা অবধি জেগে থাকে, কালকে ও ঘুমিয়ে গেছে, আমরা জেগে বসে আছি, তো এই করে সারা রাত কাটলো, জল পড়ছিল, এটা ওটা করেছিলাম, এবারে জলটা পরিষ্কার করি, সকালে উঠেছি বাবুর খাওয়া হয়ে গেছে, তো জলগুলো পরিষ্কার করি, বিছানা পাতি, আবার বসতে আরে হবে, খজরাটা পালিয়ে গেছে ছুটছে, পাঁচালি করছে একবার এদিক আর একবার ওদিক, ছুটে পালাচ্ছে, হাঁদাটা ভেতরে আছে, চালাক তো, বেরিয়ে পালিয়ে যায়, খালি খাবে বলে পালিয়ে গেছে, চড়ুক একটু, আবার ছুটে পালিয়ে এসেছে বাড়ির থেকে, মনে হয় এসে উঠে পড়বে বাড়ি, আর পালিয়ে মানে আর পালিয়ে আয় 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 না, আবার পালাবে সেদিকে অন্য করে, আবার পালাচ্ছে, ভাবছিল যায় আবার যে মাকে দেখতে পেয়েছে পালিয়ে গেছে, যে মা দাঁড়িয়ে আছে ধরে নেবে, পালিয়ে যায় পালাচ্ছে, আর তো বাবুকে প্যান্টটা পরিয়ে দিলাম, নাহলে আবার ডিলিট হয়ে যাবে ভিডিও, নন্টু দেখা গেলে, আচ্ছা হাঁড়িতে কত করে জল জমেছে, চলো
আচ্ছা।